হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমি সাইফুল ইসলাম, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি GoGEE8-এ। বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর সাধারণ গণিতের সপ্তম অধ্যায় সরল সমীকরণ গঠন ও সমাধান নির্ণয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো, দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। বন্ধুরা, এখন আমরা সরল সমীকরণ গঠন নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে কিছু বাক্য দেখতে পাচ্ছ, চলো আমরা এই বাক্যগুলোকে এক এক করে গাণিতিক বাক্য বা সমীকরণে প্রকাশ করি। প্রথমে বাক্যে বলা আছে, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। দেখো, কোনো সংখ্যা বলেছে, এর মানে সংখ্যাটি অজ্ঞাত, অজ্ঞাত রাশি বা চলক। অজ্ঞাত রাশি বা চলককে আমরা এক্স দ্বারা প্রকাশ করতে পারি। এক্স সংখ্যার দ্বিগুণের সাথে, আমরা এই চলককে দুই দ্বারা গুণ করতে পারি, টুয়াইজ এক্স, দ্বিগুণের সাথে 5 যোগ করলে, আমরা 5 যোগ করলাম, যোগ করলে যোগফল 25 হবে। এর মানে হলো প্রথম বাক্যটির সমীকরণ হলো এটি। আমাদের দ্বিতীয় বাক্যে বলা আছে, কোনো সংখ্যা মানে হচ্ছে চলক, চলক থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। তার মানে এক্স, এটা থেকে 27 যদি আমরা বিয়োগ করে দেই, বিয়োগফল হবে -21। এটা হলো দ্বিতীয় সমীকরণ। আমরা তৃতীয় বাক্যে দেখতে পাচ্ছি, কোনো সংখ্যার এক তৃতীয়াংশ 4-এর সমান হবে। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি, কোনো একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে তার তৃতীয়াংশ মানে এক তৃতীয়াংশ হলো 1/3। এটাকে আমরা গুণাকারে লিখতে পারি, x/3। তাহলে কোনো সংখ্যার এক তৃতীয়াংশ 4-এর সমান হবে। তাহলে এটির সমীকরণটি হবে এরকম, x/3 = 4। আমাদের 4 নম্বর সমস্যায় বলা আছে, বা 4 নম্বর বাক্যে বলা আছে, কোনো সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। কোনো সংখ্যার অর্ধেক মানে সংখ্যাটা যদি এক্স হয় তার অর্ধেক হবে x^2। এটাকে লেখা যায় এভাবে, x/2। তাহলে আমরা লিখতে পারি, কোন সংখ্যার অর্ধেক মানে x/2 থেকে তার এক তৃতীয়াংশ, আমরা ঠিক আগেরটায় দেখেছি এক তৃতীয়াংশ কীভাবে আসে, বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। বন্ধুরা, আমরা বাক্যগুলোকে গাণিতিক বাক্য বা সমীকরণে রূপান্তর করেছি। আশা করি তোমরা এই রূপান্তরগুলো বুঝতে পেরেছ। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দুটি বাক্য দেখতে পাচ্ছ, চলো প্রথমে আমরা এই বাক্যগুলোকে গাণিতিক সমীকরণে প্রকাশ করি এবং অতঃপর এই সমীকরণগুলোর সমাধান করি। প্রথম সমস্যায় বলা আছে, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা তিনটি বের কর। আমরা জানি ক্রমিক সংখ্যা হলো পরপর সংখ্যা, যেমন 3, 4, 5 অথবা 12, 13, 14। আমাদের এখানে ক্রমিক সংখ্যার কোনো সংখ্যা বলে দেওয়া নেই, আমরা তাহলে বলে নিতে পারি ক্রমিক সংখ্যা হলো এক্স, x+1, x+2। এখানে বলে দেওয়া আছে ক্রমিক সংখ্যার সমষ্টি মানে সংখ্যা তিনটি যোগফল। তাহলে আমরা লিখতে পারি এক্স, x+1, x+2 = 63, বা এক্স 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 মানে তিনটা আছে, তার জন্য হবে থ্রাইজ এক্স +3 63, বা আমরা এখন পক্ষান্তর করতে পারি, 3 উপাশে নিয়ে যাব ডান পক্ষে, থ্রাইজ এক্স সমান সমান
60. এবার আমরা গুণের বর্জন বিধি অনুসারে 3x কে ভাগ করতে পারি 3 দ্বারা. 3 দ্বারা ভাগ করব. তাহলে এখানে দেওয়া হবে x সমান সমান 20. x সমান সমান 20 হলে পরবর্তী সংখ্যাটি হবে x প্লাস 1 21 এবং তার পরবর্তী সংখ্যাটা হবে x প্লাস 2 মানে 22. বন্ধুরা আশা করছি তোমরা প্রথম সমস্যাটি বুঝতে পেরেছ. এবার আমরা দ্বিতীয় সমস্যাটি নিয়ে আলোচনা করব. দ্বিতীয় সমস্যায় বলা আছে গীতা রীতা ও মিতার একত্রে মানে তিনজনের একসাথে বা যোগফল আকারে 180 টাকা আছে. রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে, কার কত টাকা আছে? দেখো বন্ধুরা, এখানে রীতার টাকা ফিক্সড, রীতার থেকে একজনের কম আছে মানে গীতার, আর মিতার 12 টাকা বেশি আছে. তাহলে আমরা রীতার টাকাকে চলক ধরে নিতে পারি. তাহলে এভাবে লিখতে পারি, মনে করি রীতার আছে x টাকা, তাহলে গীতার 6 টাকা কম আছে. গীতার আছে x মাইনাস 6 টাকা এবং মিতার আছে x প্লাস 12 টাকা বেশি, x প্লাস 12 টাকা. এই তিনজনের একত্রে 180 টাকা আছে, তাহলে এই তিনটি সংখ্যার যোগফল হবে 180. আমরা এভাবে লিখতে পারি x প্লাস x মাইনাস 6 প্লাস x প্লাস 12 সমান সমান 180. এখানে তিনটি x আছে, তার মানে হবে বা 3x প্লাস 6 180 বা 180. আমরা 6 কে পক্ষান্তর করতে পারি, পক্ষান্তর করলে হবে 180 বিয়োগ 6 বা 3x সমান সমান 174. এবার আমরা এখানে গুণের বর্জন বিধি অনুসারে লিখতে পারি 3x 3 174 ভাগ 3, তাহলে আমাদের দাঁড়ায় x সমান সমান 58. বন্ধুরা তাহলে আমরা দেখতে পাচ্ছি রীতার আছে 58 টাকা, তাহলে গীতার থাকবে x বিয়োগ 6 মানে 58 বিয়োগ 6 52 টাকা এবং মিতার থাকবে x প্লাস 12 সমান সমান 58 যোগ 12 মানে 70 টাকা. বন্ধুরা আশা করছি তোমরা এই সমস্যাগুলো সমাধান বুঝতে পেরেছ. বন্ধুরা তোমরা স্ক্রিনে আরও দুটি বাক্য দেখতে পাচ্ছ. চলো আমরা এই বাক্য দুটিকে সমীকরণে রূপান্তর করি এবং অতঃপর সমাধান করি. এখানে বলা আছে একজন ফল বিক্রেতা হাফ অংশ আপেল, হাফ ওয়ান থার্ড অংশ কমলা লেবু ও 40টি আম আছে, তার নিকট মোট কতগুলো ফল আছে? দেখো এখানে মোট ফল বের করতে বলেছে এবং একটি অংশে আমাকে বলেছে হাফ অংশ আপেল, মানে মোট ফলের হাফ অংশ আপেল আছে এবং ওয়ান থার্ড অংশ কমলা লেবু আছে এবং 40টি আম আছে. এখানে আমের সংখ্যা বলে দেওয়া আছে কিন্তু বাকি দুটি বলে দেওয়া নেই. আমাদের প্রথমে ধরে নিতে হবে, যেহেতু মোট ফলাফল বলছে, আমাদের মোট ফলাফলকে চলক হিসাবে ধরে নিতে হবে. মনে করি মোট ফল হলো x. মনে করি মোট ফল সমান x. তাহলে আমরা আপেল বলতে পারি, আপেলের সংখ্যা x বাই 2, কমলা লেবু হলো x বাই 3, এবং আম 40.
এখন এই তিনটি সংখ্যার যোগফল হলো মোট ফলের সংখ্যা। মানে আমরা এভাবে লিখতে পারি প্রশ্ন মতে x by 2 plus x by 3 plus 4d is equals to x। আমরা বাম পক্ষে লসাগু করতে পারি 2 3 এই লসাগু হলো 6 লিখতে পারি 6 তাহলে এটা হবে 3x plus 2x এখানে আমরা 1 চিন্তা করলে এটা হবে 6 দ্বারা গুণ হলে 240 এটা হবে x। আমরা এখানে লিখতে পারি 5x যোগ 240 6 সমান সমান x। আমরা এখানে আর গুণন অনুসারে লিখতে পারি 5x প্লাস 240 সমান সমান 6x। এবারে আমরা পক্ষান্তর করতে পারি, এই 6x কে পক্ষান্তর করে ওপাশে নিয়ে যেতে পারি ডান পক্ষে, তাহলে হবে 240 সমান সমান 6x বিয়োগ 6x বিয়োগ 5x বা x সমান সমান 240। বন্ধুরা দেখো এখানে আমাকে মোট ফলের সংখ্যা বের করতে বলেছে এবং মোট ফলকে আমরা x দ্বারা চিহ্নিত করেছি এবং মোট ফল বের হচ্ছে 240টি। তাহলে আমার প্রথম সমস্যাটির সমাধান করা হলো। এবার আমরা দ্বিতীয় সমস্যাটি সমাধান করব। দ্বিতীয় সমস্যায় বলা আছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। তার মানে পুত্রের বয়সকে আমরা যা ধরবো বা যে চলকের সাহায্যে প্রকাশ করব তা হবে পিতার বয়সের 6 ভাগের 1 ভাগ। আমরা এইভাবে লিখতে পারি পুত্রের বর্তমান বয়স x অতএব পিতার বর্তমান বয়স এবারে পরের শর্ত 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি বা যোগফল হবে 45। তাহলে পুত্রের বর্তমান বয়স x 5 বছর পরে তার বয়স হবে x প্লাস 5 এবং পিতার বর্তমান বয়স 6x 5 বছর পরে তার বয়স হবে 6x প্লাস 5 এবং দুইজনের বয়সের সমষ্টি হলো 45। আমরা এখানে লিখতে পারি x আর 6x বা এটাকে একটু সমীকরণ আকারে সাজিয়ে x প্লাস 5 প্লাস 6x প্লাস 5 45 x প্লাস 6x মানে হবে 7x প্লাস 5 প্লাস 5 মানে 10 সমান সমান 45। এবার 10 কে আমরা পক্ষান্তর করতে পারি তাহলে হবে 7x সমান সমান 45 বিয়োগ 10 এবার হবে 7x সমান সমান 35 এবং আমরা গুণের বর্জনবিধি অনুসারে লিখতে পারি 7x বাই 7 35x বাই 7 অতএব x সমান সমান 5। এখানে x হলো পুত্রের বর্তমান বয়স, তাহলে পুত্রের বর্তমান বয়স যদি পুত্রের বর্তমান বয়স 5 হলে পিতার বর্তমান বয়স হবে তার 6 গুণ। পিতার বর্তমান বয়স হবে এখানে যদি বয়সটা লিখে দিই বয়স পাঁচ গুণ ছয় সমান সমান 30। বন্ধুরা আশা করছি তোমরা এই দুটি গাণিতিক সমস্যার সমাধানও বুঝতে পেরেছ। বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8-এর সাথেই থেকো।